ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। জি ভাইজান, আপনি যারা প্রশ্ন করেছেন যে কোন একজন মহিলা হজ বা ওমরা করতে ইচ্ছুক, কিন্তু তার স্বামী তার সঙ্গে যেতে চায় না, বরং তিনি একথাও বলেছেন যে আমি ওই জায়গায় যেতে চাই না, আমাকে ভালো লাগে না, ও একাকী যেতে চাইলে যেতে পারে। এখন ওই মহিলা কোনো পরপুরুষের সঙ্গে হজ বা ওমরা করতে যেতে পারবেন কিনা? এক্ষেত্রে ইসলামের স্পষ্ট বিধান, উলামারা এ ব্যাপারে ঐক্যমত। সহিহ বুখারী হাদিস নম্বর 1729 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2391। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফির আল মারআতু ইল্লা মা'আযি মাহরামিন, কোনো মহিলা যেন তার মাহরিম পুরুষের সঙ্গ ছাড়া সফর না করে। মাহরিম পুরুষ বলতে বোঝায় এমন পুরুষ যাদের সঙ্গে তার বিবাহ হারাম, যেমন বাবা মা, বাবা, ভাই, চাচা, তারপরে দাদু, এরা ছেলে, ভাই, ভাইপো, যাদের সঙ্গে তার বিবাহ করা হারাম, তারা হচ্ছে তার মাহরিম পুরুষ। তো কোনো মহিলা তার মাহরিম পুরুষ ছাড়া যেন সফর না করে, বাড়ি থেকে বাহির না হয়। তারপর তিনি বলছেন যে ওয়ালা ইয়াদখুলু আলাইহা রাজুলুন ইল্লা ওয়া মা'আহা মাহরামুন, এবং যেন তার কাছে কোনো পুরুষ একাকী না যায় কোনো মাহরিম পুরুষ ছাড়া। ফাকাল রাজুলুন, একজন ব্যক্তি ওই বৈঠকে উপস্থিত ছিলেন, তিনি বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন আখরুজা ফি জাইশিন কাযা ওয়া কাযা, আমি অমুক অমুক যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, যে আপনার সঙ্গে আমি যুদ্ধ করতে বাহির হব, জিহাদ করতে বাহির হব। ওয়া মারাতি তুরিদুল হজ্জা, কিন্তু আমার স্ত্রী হজ করতে ইচ্ছা পোষণ করছে, তো আমি কি করব? আমি আমার স্ত্রীর সঙ্গে হজে যাব না আমি আপনার সঙ্গে জিহাদে যাব? ফাকাল রাসূলুল্লাহ বলেন উখরুজ মা'আহা, তুমি তোমার স্ত্রীর সঙ্গে হজ করতে যাও, তুমি তোমার স্ত্রীর সঙ্গে হজ করতে যাও। তো এখান থেকে ওলামারা স্পষ্ট ভাষায় একদম হাদিসের আলোকে উত্তর ঐক্যমত মত পোষণ করেছেন যে ওয়ালা ফারকা বাইনা সাফারিল মারআ লিল হজ্জি আও লিল উমরাতি আও লিগায়রি যালিকা, কোনো মহিলা তার ঘর থেকে যদি ভ্রমণ করতে বাহির হয়, সেটা সাধারণ ভ্রমণ হতে পারে কিংবা হজ বা উমরার জন্য হতে পারে, ফাল জামিউ ইশতারিতু লাহুল মুহররাম, সর্বক্ষেত্রে তার জন্যে মাহরাম পুরুষ থাকা শর্ত অপরিহার্য। কেননা হাদিসের ভাষা এটাই বলেছে, হাদিসের ভাষা এটাই বলেছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার স্বামীকে জিহাদ ছেড়ে দিয়ে ওই মহিলার সঙ্গে যাওয়ার আদেশ দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো মহিলা মাহরাম পুরুষ না পান তাহলে কি করবেন? এক, স্বামী তিনি যেতে চাচ্ছেন না, আর স্বামী ছাড়া আর কোনো তার মাহরিম পুরুষ নেই, যেমন বাবা, ভাই ইত্যাদি, আর থাকলেও হয়তো তাদের কাছে সেই টাকা নেই যে তারা তাদের নিজস্ব অর্থ ব্যয় করে মেয়েকে বা বোনকে হজ করাবেন। তো এক্ষেত্রে ওই মহিলা কি করবেন? ওলামাদের স্পষ্ট দলিল হচ্ছে যে ওয়াইল্লাম ইয়াজিদুল মারআ মাহরামান, যদি কোনো মহিলা কোনো মাহরিম পুরুষ না পায়, লাম ইয়াজিব আলাইহাল উমরা ওয়াল হজ, তার উপরে হজ বা উমরা ফরজ নয়, তার উপরে হজ বা উমরা ফরজ নয়। ওয়াইন খরাজাত বিলা মাহরামিন, আর যদি তিনি মাহরিম ছাড়া একাই ঘর থেকে বাহির হয়ে যান, কানাত আসিমাতুন বিযালিকা, তাহলে তিনি ক্ষেত্রে গুনাহগার হয়ে যাবেন। কেন? এই জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষের উপরে হজ ফরজ করেছেন, তখন সকলের উপরে হজ ফরজ করেননি, বরং হজ ফরজ করেছেন সামর্থ্যশীল ব্যক্তিদের জন্য। যেমন তিনি বলছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 97 এর মধ্যে যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত মানুষদের উপরে হজ ফরজ করা হয়েছে যাদের সেখানে যাওয়ার সামর্থ্য আছে, যাদের সেখানে যাওয়ার সামর্থ্য আছে। তো এখানে সামর্থ্য বলতে শুধু অর্থই নয়, বরং সামর্থ্য বলতে অর্থ যেমন একটা বিষয়, ঠিক সেই সঙ্গে শারীরিক সুস্থতা আরও ওই হজ করতে যাওয়ার সময় যে সমস্ত নিয়ম বা পদ্ধতি আছে সেগুলিকে পালন করার ক্ষমতা, তো সবগুলোই কিন্তু সামর্থ্যের মধ্যে পড়ে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন। আর যদি কেউ হজ করতে ইচ্ছা পোষণ না করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তো সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসী থেকে ওয়ামুখাপেক্ষী, আল্লাহর কোনো যায় আসে না। যদি দুনিয়ার মানুষ কেউ হজ করতে না যায় তবু আল্লাহর কোনো যায় আসে না। হ্যাঁ, সেজন্য এই যে স্বামী যিনি বলেছেন যে আমি ওখানে যেতে চাই না, বাবা যেতে ভালো লাগে না, তো এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না। কিন্তু এই যে কথাটা, এটা খুব মারাত্মক কথা। কেউ হজ করতে যাচ্ছেন না বা যেতে পারছেন না সেটা ভিন্ন কথা, কিন্তু হজ করতে যাওয়ার প্রতি অবহেলা, সামর্থ্য আছে বা স্ত্রী বলছেন তারপরেও আমার ওখানে যেতে ভালো লাগে না, এরকম কথাবার্তা, এগুলো কুফরিমূলক কথাবার্তা, এগুলো খুব ভয়ঙ্কর কথাবার্তা। এই সমস্ত কথা থেকে বাঁচা অবশ্যই দরকার। ঠিক অনুরূপভাবে যখন সৌদি স্থায়ী ফতোয়া কমিটি এই ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে যে কোন একজন মহিলা হজ করতে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে বা হজ করতে যাওয়ার ইচ্ছা রেখেছে, কিন্তু তার কোনো মাহরাম পুরুষ নেই, সেক্ষেত্রে সে কি করবে? সেক্ষেত্রে সৌদি স্থায়ী ফতোয়া কমিটি বা সৌদি উলামা পরিষদের উলামাগণ বলছেন যে আল মারাতুল্লাতি লা মাহরামুন লাহা লা ইয়াজিবু আলাইহাল হজ, যে মহিলার মাহরাম নেই সেই মহিলার উপরে হজ বা উমরা ফরজ নয়। কেননা তার ওপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করার সময়তে যে সামর্থ্যের কথা উল্লেখ করেছেন, যে সামর্থ্যশীলদের উপরে হজ ফরজ, যেহেতু তার মাহরাম নিয়ে যাওয়ার সামর্থ্য নেই বা মাহরাম নেই, সেজন্য তার উপরে হজ ফরজ নয়। ওয়ালা ইয়াজুজু লাহা আন তুসাফির লিল হজ্জি আও লিগাইরিহি ইল্লা ওয়া মা'হা জাওজুন আও মাহরামুন লাহা। হ্যাঁ, কোনো মহিলা যদি সফর করে, সেটা ওমরার জন্য হতে পারে বা হজ করতে হতে পারে, আর যদি তার সঙ্গে তার স্বামী বা কোনো মাহরাম পুরুষ না থাকে, তো তার জন্যে ঘর থেকে বাহির হওয়া বা হজ বা ওমরা যাওয়া জায়েজ নয়। এক্ষেত্রে ওলামাদের ঐকমত ফতোয়া, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সাহাবাকে যিনি বললেন যে আমি জিহাদ করতে যাওয়ার ইচ্ছা পোষণ করছি, কিন্তু আমার স্ত্রী হজ করতে যাওয়ার জন্য প্রস্তুত, আর সে হজে বেরিয়ে গিয়েছে বা বেরিয়ে যাবে, তো আমি কি করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইনতালিক ফাহাজ্জি মা ইমরাতিক, তুমি চলে যাও এবং তোমার স্ত্রীর সঙ্গে তুমি হজ করো। বিহাদাল কওল, এই কথার মাধ্যমে উলামাদের একটা বিশাল বড় দল, যেমন হাসান নখঈ, আহমদ ইসহাক, ইবনে মুনযির, ওয়াসহবুর রায় আর অনেকেই বলেছেন ওয়া সহিহ, এবং এটা গুরুত্বপূর্ণ মত হাদিসের আলোকে, যে কোনো মহিলা হজ উমরা বা অন্য কোনো কারণে সফরের উদ্দেশ্যে কোনো তার স্বামী কিংবা কোনো মাহরাম পুরুষ ছাড়া একাকী ঘর থেকে বাহির হতে পারবে না। ফতোয়াতুল দাইমা 11 খণ্ডের 90 এবং 91 পৃষ্ঠা, 90 এবং 91 পৃষ্ঠা। তো মোট কথা হচ্ছে যে যদি আপনি যে অবস্থা বর্ণনা করেছেন, এক্ষেত্রে যে স্বামী তাকে অবশ্যই ভয় করা দরকার, এবং হজ সম্পর্কে এরকম অবহেলা বা উদাসীনতা কিংবা এরকম কথাবার্তা যে আমার ওখানে যেতে ভালো লাগে না, এগুলি কুফরিমূলক কথাবার্তা, এই কথা থেকে তাকে দূরে থাকতে হবে। এবং ওই মহিলার জন্য উপদেশ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তিনি কোনো মাহরাম পুরুষ না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তার উপরে হজ ফরজ নয়। এর জন্য তিনি কখনোই গুনাহগার হবেন না, বরং তিনি ইচ্ছা থাকা সত্ত্বেও মাহরামের জন্য যেতে পারছেন না, এর জন্য তিনি অবশ্যই সওয়াব পেয়ে যাবেন, ইনশাআল্লাহ অবশ্যই সওয়াব পেয়ে যাবেন। এই জন্যে ওই মহিলাকে বলুন যেন তিনি আল্লাহকে দোয়া করেন এবং সবর বা ধৈর্য ধারণ করেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতক্ষণ পর্যন্ত কোনো মাহরাম জড়িয়ে না দিচ্ছেন বা তার স্বামীর মন পরিবর্তন না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করবে এবং কোনো মাহরাম পুরুষ ছাড়া যেন হজের উদ্দেশ্যে বাহির না হয়। ফতোয়াতুল দাইমা 11 খণ্ডের 96 পৃষ্ঠা। হাদা বা'ইন্দাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।